الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسولنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين شدي درشق سرطة بيبونرا السلام عليكم ورحمة الله وبركاته শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে ইসলামের শিক্ষা অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের এই অনুষ্ঠান দেখা, অনুষ্ঠান শোনা, কোরআনুল করিমকে বোঝার জন্য চেষ্টা তদবির করা, এই সবগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের জন্য কাল মাহশারে ময়দানে নাজাতের উসিলা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। প্রিয় ভাই বোনেরা, হয়তোবা আপনারা অপেক্ষা আছেন আজকের এই অনুষ্ঠানে কোন বিষয়ে আপনারা আলোচনা শুনবেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখব, সে বিষয়টা হচ্ছে ক্ষমা একটি মহৎ গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনারা জানেন যে 99টি গুণবাচক নাম, সিফাতি নাম রয়েছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার এই নামগুলির ভেতরে আল গাফুর, আল গাফার একটা অন্যতম সিফাতি নাম, একটা গুণবাচক নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গাফুর আল গাফার এই নামের মানেটা হচ্ছে ক্ষমাশীল, অতি ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোয়ালিটিটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বৈশিষ্ট্যটা মানুষের ভিতরে থাকুক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ক্ষমাশীল হয়েছেন, যারা ক্ষমাশীল হবেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই বৈশিষ্ট্যটা মানুষের ভিতরে যখন শুরু হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখেরাতের সর্বোচ্চ আসনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আসীন করেন, তার রহমত দিয়ে, তার মাগফিরাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দাবান্দিকে তিনি মালামাল করেন। এই জন্যই আজকে যে বিষয়টা আপনাদের জন্য আমি বেছে নিলাম, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা হচ্ছে ক্ষমা একটি মহৎ গুণ, ক্ষমা মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য। তাহলে আসুন আমরা শুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতটা কোমার ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটার ভেতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনেরা পরস্পর ভাই ভাই। ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলছেন, তোমরা তোমাদের দুবাইয়ের ভিতরে মীমাংসা করবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, হয়তো তোমরা রহমত প্রাপ্ত হবে, রহমত বর্ষণ হবে তোমাদের উপরে। তাহলে এই আয়াতটা যদি আপনি খুঁজেন, এই আয়াতটা যদি একটু বিশ্লেষণ করেন, তাহলে এই আয়াতের ভিতরে কিছু রহস্য রয়েছে। রহস্যগুলা কি? আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন যারা তারা পরস্পর ভাই ভাই। আমাদের সাধারণ আইডিয়া হলো, আমাদের একটা বদ্ধমূল ধারণা হলো, আমরা যদি একই মায়ের গর্ভে আমরা জন্মগ্রহণ করি, তাহলে আমরা একে অপরকে নিজের সহোদর ভাই বলে উল্লেখ করি। আর যারা অন্যান্য রয়েছেন, তাদের কাউকে আমরা চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এভাবে আমরা উল্লেখ করি। কিন্তু ভাই বলতে আমরা যে জিনিসটা উপলব্ধি করি, বুঝি, যে জিনিসটা আমাদের কাছে পরিষ্কার, এটা হচ্ছে আমার একই মায়ের গর্ভে যদি যারা আমরা জন্মগ্রহণ করি, তারাই হচ্ছে পরস্পর ভাই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটার ভিতরে বললেন, যারা মুমিন তারা পরস্পর ভাই ভাই।
হুজুর আরেকটা হাদিসের ভিতরে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, যারা মুসলিম তারা পরস্পর ভাই ভাই, এক মুসলিম আরেক মুসলমানের ভাই। আল্লাহর এই আয়াটার ভিতরে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিন পরস্পর ভাই ভাই। আচ্ছা আসুন এবার আমরা আলোচনাটা শুনি, কিভাবে মুমিন তারা পরস্পর ভাই ভাই হিসাবে পরিগণিত হন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এক ও একক। আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমরা পৃথিবীর যে প্রান্তেরই যে প্রান্তেই যে বসবাস করি না কেন, আমরা যে কালারের হই না কেন, আমরা যে বর্ণের হই না কেন, আমরা একমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনি। মনে করেন আফ্রিকার কোনো এক প্রান্তের কোনো মুসলমানেরা মুমিনেরা তারা যে আল্লাহর উপরে ঈমান এনেছেন এজ এ মুমিন হিসাবে, এজ এ মুসলিম হিসাবে, আমেরিকার অন্য কোনো এক প্রান্তের মুসলমানেরা মুমিনেরা সমান ওই এক আল্লাহর উপরে ঈমান আনেন। আপনি যান এশিয়ার যে কোনো মহাদেশের, পৃথিবীর যে কোনো প্রান্তের প্রত্যেক মুসলমান যার উপরে আল্লাহ হিসাবে বিশ্বাস স্থাপন করেন উনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের এক আল্লাহ। তামাম পৃথিবীর মুমিন মুসলমানেরা সর্বশেষ নবী হিসাবে যার উপরে বিশ্বাস স্থাপন করেছে, যার উপরে ঈমান এনেছে, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন সারা দুনিয়ার মুসলমান একই আল্লাহর উপরে ঈমান আনেন, সারা দুনিয়ার মুসলমান শেষ নবী কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উপরে ঈমান আনেন। আর কি কোরআনুল করিমটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ শেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব। আমরা পৃথিবীর যে প্রান্তের যেই মুসলমানই হন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ আসমানি কিতাব একমাত্র কোরআনটাকেই আমরা বিশ্বাস স্থাপন করি। শুধু কি তাই না, আমরা পৃথিবীর যে যে প্রান্তেই থাকছি না কেন, এজ এ মুসলমান হিসাবে আমরা কিন্তু একদিকেই ফেস করে কিবলা করে আমরা প্রতিদিন 5 বার নামাজ পড়ি। সে যেটাই হয়ে থাকুক না কেন, আফ্রিকায় থাকুক, আমেরিকায় থাকুক, ইউরোপে থাকুক, এশিয়ায় থাকুক, পৃথিবীর যে মহাদেশেই মুসলমানেরা বসবাস করছেন, আমাদের সকলের আল্লাহ এক, আমাদের সকলের একই রসুলের উপরে ইমান এনেছি মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। হ্যাঁ নবী হিসাবে রাসুল হিসাবে আমরা সকল নবী রাসুলদের উপরেও ঈমান আনি, কিন্তু আমাদের নবী হচ্ছেন শেষ নবী মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম। কাজে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, সর্বশেষ নবী হচ্ছেন এক, আমাদের আসমানি কিতাব হচ্ছে কোরআনুল করিম, আমরা একই দিকে ফেস করে প্রতিদিন সকল মুসলমানেরা নামাজ পড়ি। কাজে এদিক একদিক আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমরা একই মিল্লাতের অনুসারী, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ আজ্জা ওয়াজাল বলছেন উম্মতে মুহাম্মদি যারা মিল্লাতা আবিকুম, তোমাদের জাতির পিতা হচ্ছেন, মিল্লাতের পিতা হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম। এই সকল দিক দিয়ে প্রত্যেক মুসলমান, সে সাদা হোক আর সে কালা হোক আর সে ব্রাউন হোক, সে যে প্রান্তেরই হোক, আমরা সকলেই ভাই এবং ভাই 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 পরস্পর ভাই ভাই। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এর পরের রহস্যটা কি একটু দেখেন, এর পরের রহস্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন কি তোমাদের পরস্পরের দুই ভাইয়ের মধ্যে তোমরা মীমাংসা করবে। মীমাংসার কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কেন বললেন, যখন কোনো মতবাদ হয়, যখন কোনো মতবিরোধ হয়, যখন কোনো ঝামেলার সৃষ্টি হয়, যখন কোনো ফাসাদের সৃষ্টি হয়, যখন একে অপরের সাথে মনোমালিন্যতায় জড়িয়ে পড়েন, তখনই না আসে মীমাংসার বিষয়টা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের দুই ভাইয়ের মধ্যে পরস্পর দুজনের ভিতরে তোমরা মীমাংসা করবে। এতে বোঝা যায় কি, আমরা সব পরিবারের ভিতরে যখন চলাফেরা করি, আমরা একই প্রতিষ্ঠানের ভিতরে যখন চলাফেরা করি, আমরা একই কমিউনিটিতে যখন বসবাস করি, আমরা যখন কোনো এক এরিয়ার ভিতরে বসবাস করি, তখন একজন আরেকজনের মধ্যে মতবাদ সৃষ্টি হতে পারে, মতবিরোধ সৃষ্টি হতে পারে, ফিকশন সৃষ্টি হতে পারে, মনোমালিন্যতা আসতে পারে, এটা অস্বাভাবিক কিছু কোনো বিষয় নয়। মনোমালিন্যতা ফসাদ আসতে পারে একজন স্বামী এবং স্ত্রীর ভিতরে, মনোমালিন্যতা আসতে পারে একজন এমপ্লয়ি আর এমপ্লয়ারের মধ্যে, মনোমালিন্যতা তৈরি হতে পারে কমিউনিটির দুইটি গ্রুপ সৃষ্টি হয়, মনোমালিন্যতা হতে পারে উস্তাদ এবং ছাত্রের সাথে, এটা স্বাভাবিক হইতে পারে, একসময় ফসাদের আকার ধারণ করতে পারে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন বিদায় হজের বাসন দিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের বাসনের ভেতরে এই জিনিসটা হুজুর সুন্দরভাবে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এটা মনে করি না যে তোমরা শয়তানের আর ইবাদতি বন্দেগি করবে, শয়তান তোমাদের কাছ থেকে কোনো এবাদতি পাবে, তোমরা তার গোলামি করবে, তার দাসত্ব করবে, এটা আমি মনে করি না। বাট শয়তান তোমাদের কাছে এটা আশা করে, শয়তান তোমাদের মধ্যে ফিকশন সৃষ্টি করে দিতে পারে, মনোমালিন্যতার জামেলার বিবাহ সৃষ্টি করতে পারে। হুজুরের হাদিসটা হচ্ছে এইভাবে, ওয়াকাদ আখরাজা মুসলিমুন আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু কল, এই হাদিসটা মুসলিম শরীফে এসেছে, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কালা সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু তিনি বলেছেন, ইন্না শাইতানা কদ আয়িসা আন ইয়াবুদুহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব, এই জাজিরাতুল আরবের মধ্যে, এই আরব ভূখণ্ডের ভিতরে শয়তান এটা আশা করে না যে তোমরা শয়তানের উপাসনা করবে, তোমরা শয়তানের পূজা করবে না। বাট ইন্না শাইতানা কদ আয়িসা আন ইয়াবুদুহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, বাট শয়তান তোমাদের পরস্পরের ভিতরে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে শয়তান কোনো অবস্থাতে নিরাশ হয় নাই, শয়তানের তা আশা করে তোমাদের দুজনের ভিতরে সম্পর্কটা ছিন্ন করতে পারবে, তোমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করতে পারবে, তোমাদের মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি করতে পারবে, এই ব্যাপারে শয়তান তোমাদের কাছ থেকে নিরাশ হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণীটা, আজকে গোটা মুসলিম উম্মার ভিতরে, গোটা মুসলিম কমিউনিটির ভিতরে, এটা হোক কোনো পরিবার, এটা হোক কোনো সমাজ, এটা কোনো হোক কোনো রাষ্ট্র, এটা হোক কোনো প্রতিষ্ঠান, এটা হোক কোনো সংগঠন, আপনারা দেখবেন অমুসলিমদের চাইতে মুসলমান পরিবারের ভিতরে, মুসলমান সমাজের ভিতরে, মুসলমান কমিউনিটির ভিতরে, মুসলমান প্রতিষ্ঠানগুলির ভিতরে, মুসলমানদের সংগঠনগুলির ভিতরে, মুসলমান দেশগুলির ভিতরে আজকে দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে, মনোমালিন্যতা সৃষ্টি হচ্ছে, রক্তপাত হচ্ছে। কেন? শয়তান মুসলমানদের পিছনে সকল সময়ই লেগে আছে তার মিশনটাকে সাকসেসফুল করার জন্য। এজন্য আল্লাহ আজ্জা ওয়াজাল কোরআনুল করিমের ভিতরে বললেন, ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের দু ভাইয়ের মধ্যে মীমাংসা করবে। কেন? আল্লাহ আজ্জা ওয়াজাল যে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, আমাদের দুজনের কি মন এক? না। মনে আমি বলছিলাম, মনে করেন স্বামী স্ত্রী, ভাই দুজন ভাই, ভাই এবং বোন, অথবা আপনার কমিউনিটির মধ্যে যারা বসবাস করেন, অথবা আপনার একই প্রতিষ্ঠানে আপনারা কাজ করেন, হয়তো 5-10-20 জন বেশি এমপ্লয়ি সেখানে রয়েছেন,
এমপ্লয়ি এমপ্লয়িদের মধ্যে, এমপ্লয়ি এবং এমপ্লয়ারদের মধ্যে মীমাংসার সৃষ্টি হইতে পারে। কেন? দুজনের মন দুজনের চিন্তা এক না। আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে বলি। মনে করেন আপনার আমার যে চেহারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এই যে চেহারাটা, এই যে মুখমণ্ডলটা, এটা বেশি কোনো জায়গার ভিতরে নয়, এই যে সামান্য একটু জায়গার ভেতরে আমাদের মুখমণ্ডলটা, আমাদের ফেসটা, আমাদের চেহারাটা। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে তামাম পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছেন, এই অসংখ্য অগণিত মানুষকে আপনি একত্রিত করে দুইজনের ফেসটাকে একেবারে সমান হিসাবে আপনি দাঁড় করান, আপনি মিলান, আপনি তাম পৃথিবীর মানুষগুলির ভেতরে দুইজন মানুষ আপনি খুঁজে পাবেন না যে তাদের চেহারাটা একেবারে সমান, চিনতে অসুবিধা হচ্ছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন একজন সত্তা, তাম পৃথিবীর মানুষগুলির ভেতরে দুজন মানুষের চেহারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমান চেহারা দেন নাই। এজন্যই যে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে গেলে পরে দুজনকে চিনতে অসুবিধা হবে। আচ্ছা, বাদ দেন চেহারা, আসেন আমাদের কণ্ঠনালী, আমাদের যে শ্বাসনালীটা আছে, কণ্ঠনালীটা আছে, এই কণ্ঠনালীটা তো সকলেরই সমান সাইজের। যদিও কণ্ঠনালীটা সকলের সমান সাইজের, বাট আপনি কি দুইজন মানুষের কণ্ঠটাকে আপনি সমান হিসাবে মিলাতে পারবেন না? যেমন আমি তাজুল ইসলাম আপনাদের সামনে আলোচনা করছি, আমাকে যদি নাই আপনারা দেখেন, যারা আমার আলোচনা আগে শুনেছেন, আপনারা না দেখে এই কণ্ঠ শুনে আপনি বুঝতে পারবেন এটা তাজুল ইসলামের আলোচনা। আরেকজন আলেম যখন আলোচনা করেন, ওনার আলোচনা শুনে যদি আপনি ইউজড হন, তাহলে ওনার কণ্ঠটা শুনেই আপনি বুঝতে পারবেন ওটি উনি আরেকজন আলেমের কণ্ঠ। কাজেই তাম পৃথিবীর মানুষগুলির কণ্ঠটাকে যদি আপনি একত্রিত করেন, তাহলে আল্লাহর এই আসমানের নিচে আর জমিনের উপরে দুজন মানুষের কণ্ঠটাকে আপনি সমান পাবেন না। দুইজনের গলার আওয়াজ দুই ধরনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহান সত্তা, এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন যাতে পরস্পরের কণ্ঠটা চিনতে কোনো অসুবিধা না হয়। শুধু কি ভাই বোন কণ্ঠ না, আগে বা বর্তমানেও একজনের আরেকজনকে জানার জন্য স্বাক্ষর নেওয়া হতো, দস্তখত নেওয়া হতো, সিগনেচার নেওয়া হতো। এখন কি একজন আরেকজনের সিগনেচারকে নকল করতে পারে? এজন্য বর্তমান সায়েন্স যেটা বের করেছে সেটা হলো একজন মানুষের ফিঙ্গার প্রিন্ট নিবে, আঙ্গুলের ছাপ নিবে। এই যে আমাদের বৃদ্ধাঙ্গুলিটা আছে না, এই বৃদ্ধাঙ্গুলি জায়গা কতটুকু? আসলেও বেশি না, এক বর্গ ইঞ্চি হবে না অনেকের। এই ছোট্ট কিছু জায়গা, আপনি যদি এই জায়গাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষকে তিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীর ভিতরে, আপনি তাম পৃথিবীর মানুষের আঙ্গুলের ছাপগুলা যদি নেন, তাহলে এই পৃথিবীর ভেতরে দুইজন মানুষ আপনি একত্রিত করবেন না যাদের এই আঙ্গুলের ছাপটা সমান হবে। তাহলে দুইজন মানুষের যদি চেহারাটা সমান না হয়, দুইজন মানুষের কণ্ঠনালীটা যদি সমান না হয়, দুইজন মানুষের আঙ্গুলের ফিঙ্গার চাপটা যদি, ফিঙ্গার প্রিন্টটা যদি সমান না হয়, তাহলে এই পৃথিবীর অসংখ্য অগণিত মানুষের ভিতরে দুইজনের চিন্তা, দুইজনের চেতনা, দুইজনের মন, এটা কেমনভাবে সমান হবে? এটা সমান হবে না, চিন্তাও করা যায় না। এজন্য আমরা যখন চলাফেরা করি এজ এ হাজব্যান্ড হিসাবে, এজ এ ওয়াইফ হিসাবে, এজ এ ব্রাদার্স হিসাবে, এজ এ ফ্রেন্ড হিসাবে, এজ এ কমিউনিটির লিডার হিসাবে যখন আমরা চলাফেরা করি, আমাদের মধ্যে মতের অমিল হওয়াটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু মতের অমিল থেকে মনোমালিন্যতা তৈরি হওয়াটা, এটা জঘন্যতম একটা গুনাহের কাজ। আর যদি সেটা হয়েও যায়, তাহলে সেটাকে নিয়ে বড় করে ফাসাদ করা, ঝগড়া করা, রক্তপাত করা,
বিচ্ছেদ ঘটানো, সম্পর্ক ছিন্ন করে দেওয়া, এটা কোনো মুসলমানের কাজ, এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। এই কথাটা আল্লাহ আজ্জা ওয়াজাল বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিনেরা পরস্পর ভাই ভাই। হুজুর বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানেরা পরস্পর ভাই ভাই। ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের দু ভাইয়ের মধ্যে মীমাংসা করবে। এর মানে হলো মনোমালিন্যতা তৈরি হয়ে গেলে এটাকে নিয়ে তোমরা আর বেশি দূর অগ্রসর না হয়ে এখানে এটা স্টপ করে দিয়ে এই মনোমালিন্যতা তোমরা মিটিয়ে দিবে, দূর করে দিবে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের প্রতি নির্দেশ করেছেন। এটা হচ্ছে কমান্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার প্রিয় ভাই বোনেরা, যে কথাটা বলতে চাই, দেখবেন স্বামী এবং স্ত্রী সংসার করেছেন 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর এবং আরও অনেক দিন বেশি সংসার করার পরে সন্তান সন্ততি হয়ে গেছে। 20 বছরের সংসার, 30 বছরের সংসার, যেখানে শুধু স্বামী আর স্ত্রী এই সম্পর্কের ভিতরে জড়িত না, একসময় এই সম্পর্কের ভিতরে, এই ফ্যামিলির ভিতরে ছেলে এবং মেয়ে, স্বামী এবং স্ত্রী সকলে মিলে হয়ে একটা পরিবার, সামান্য একটা কথা নিয়ে, সামান্য একটা বিষয় নিয়ে স্বামী আর স্ত্রীর ভিতরে মতভেদ সৃষ্টি হয়ে যায়, মত পার্থক্য সৃষ্টি হয়ে যায়, সম্পর্ক একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে 20 বছর, 30 বছর, 50 বছর মনে প্রাণে একজন আরেকজনকে মহব্বত করতেন, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক, বোনের সাথে বোনের সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক অত্যন্ত মজবুত ছিল, সেটা 2, 4, 5 বছর নয়, বছরের পর বছর, যুগের পর যুগ, এক সময়ে দেখা যায় কি ওই সুন্দর সম্পর্কটাকে, ওই সুন্দর মহব্বতটাকে শয়তান কোনো অবস্থাতেই মেনে নিতে পারে না। শয়তান পেরেশান হয়ে যায়, কিভাবে তাদের ভিতরে একটা ফাটল দেখা দেয়, সম্পর্কটাকে ছিন্ন করা যায়, তাদেরকে বিচ্ছিন্ন করা যায়। শয়তান তার মিশনটাকে সাকসেসফুল করার জন্য সে পেরেশান হয়ে যায়, এটাকে ইমপ্লিমেন্ট করে। তখন দেখা যায় কি বাইয়ে বাইয়ের মধ্যে, বাইয়ে বোনের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে, এমপ্লয়ি এমপ্লয়ারের মধ্যে, উস্তাদ এবং ছাত্রের মধ্যে হঠাৎ কোনো একটা কথা নিয়ে, কোনো একটা বিষয় নিয়ে এমনভাবে মত পার্থক্যর সৃষ্টি হয় যে একজন তো আরেকজনের কথাই শুনতে পারে না, একজন আরেকজনকে দেখতেই চায় না, একজন আরেকজনের কোনো কল্যাণই সে মেনে নিতে পারে না। তখন তাদের ভিতরে ফসাদ সৃষ্টি হয়, সমস্যার সৃষ্টি হয়, দ্বন্দ্বের সৃষ্টি হয়, এবং কি দেশের মধ্যে 2 গ্রুপ, 3 গ্রুপ হয়ে এমন রক্তপাত হয়, কারবালার মতো অবস্থা হয়ে যায়। এটা শয়তানেরই আসলে সফলতা। এর থেকে বাঁচার জন্য আল্লাহই বলেছেন যে তোমরা পরস্পরের মধ্যে মীমাংসা করবে। আমার প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ কথা বলবো, একটা ছোট্ট ব্রেকের পরে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা দেখছেন ইসলামের শিক্ষা।